এর আগের ক্লাসে আমরা মডেলিং এর কিছু অংশ শেষ করেছিলাম, তো আজকে হচ্ছে তার পরবর্তী অংশটাকে শুরু করব। তো তার জন্য আমরা ম্যাথসটা ওপেন করব। ওপেন করার পর এখন কথা হচ্ছে যে কিভাবে মডেলটা নিয়ে আসবো। আগে তো করছিলাম আমি ইম্পোর্ট, কিন্তু এখন তো ইম্পোর্ট করলে হবে না, ড্রয়িং চলে আসবে। তো হচ্ছে এখানে আইকনে ক্লিক করার পর এখানে যাব হচ্ছে ওপেন, কারণ আমরা মডেলিংটা করছি তো সেটাকে ওপেন করব। তো ডেস্কটপ, দেন এখান থেকে হচ্ছে যে ফোল্ডারে রাখছিলাম সেই ফোল্ডারে যাব, মডেলে, দেন এই যে সিটা মডেল, ক্লিক ওপেন। এটাই তো ওপেন হয়ে গেছে। হওয়ার পরে এখানে জুম করে অল্টার চেপে ধরে আমরা সুবিধা মতো নিব। নেওয়ার পর আজকে হচ্ছে বক্স ডে করি। এখন বক্সে ক্লিক করার পর এখানে এই তো দেখেন এটা সিলেক্ট করব আর স্ন্যাপ সিলেক্ট করব, তাহলে এই যে স্ন্যাপটা ধরবে, দেন বক্স ক্লিক করব। ক্লিক করে এই তো কোনায় ধরে চেপে ধরে ড্র্যাগ করে এই কোনায় সবুজের সাথে ছেড়ে দিব, ছেড়ে দিয়ে উপরের দিকে ড্র্যাগ করব। আর কোথাও চাপ দেব না, কিন্তু মাউসের মিডল স্ক্রল বাটনটাকে জুম আউট করব। আবার হচ্ছে চেপে ধরে স্ক্রল বাটনটা চেপে ধরে এখানে একটু জুম করে এটার মাথায় লাগাই দিব, তাহলে আমার বারবার 114 ইঞ্চি দেওয়া লাগবে না। দেখেন অটোমেটিক 14 ইঞ্চি 114 ধরে নিছে। তারপরে এখন দেখেন আমার হচ্ছে ভিতরে যেহেতু আমরা মডেল করতেছি তো এটাকে আমরা সরাসরি লাইন ইউজ করতে পারি। তো হচ্ছে লাইন জুম করে এটা সবুজ হবে, এখন সবুজ হওয়ার সাথে সাথে ক্লিক 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 সবগুলো একবারে করব, কারণ আমার ভিতরে এত ম্যাটেরিয়ালস ইউজ করার দরকার নাই যেহেতু। ক্লিক করে দেবো ক্লোজেস্ট লাইন, দেন এখান থেকে হচ্ছে মডিফাই, ক্লিক করার পর এক্সট্রুড। যেহেতু নতুন মডেল খুলছি তাই আগের মতো নেবে না, তো 9 ফিট 6 এন্টার, এক টানে উঠে গেছে। দেন এখানে আমরা হচ্ছে যে আবার এটা তো বারান্দা তাই না, আর এটা হচ্ছে আবার আমাদের ওই ওয়ালটা। তো ক্লিক করি, জাস্ট ক্লিক করো প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ক্লিক করে ক্লোজ করে দিব আগের অবস্থা, আগের জায়গাতে আবার ফিরে আসবো। এক্সট্রুড এই তো হয়ে গেছে। আবার অল্টার চেপে ধরে সুবিধা করে মতো স্থানে নিয়ে আবার মাউসের স্ক্রল বাটনটা ঘুরে ঘুরে তারপর হচ্ছে এই জুম করব। এখানে ক্লিক, এখানে যেহেতু আমাদের কলাম আর হচ্ছে ওয়ালটা একই সাথে পড়ে গেছে তাই এটা আলাদা করার কোনো দরকার নাই। আর যদি ভুলে অন্য কোথাও চাপ পড়ে যায় অথবা এরকম চাপ হয়ে গেছে তাহলে ব্যাকস্পেস চেপে আবার ফেরত যাব, মানে কন্ট্রোল জেড এর মতো, এটাতে কন্ট্রোল জেড কাজ করবে না, ব্যাকস্পেস। সেম যেভাবে মডেলিং করেছি এটাকেও তুলে ফেলি লাইন দিয়ে, লাইন 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 লাইন, একটা পয়েন্টে সবুজ হওয়ার সাথে সাথে ক্লিক, আর লাস্টটা এসে এই হলুদটার মাথায় ক্লিক দিলে যে ক্লোজেস্ট লাইন আসবে, ইয়েস এক্সট্রুড। এখানে হচ্ছে লাইন টানবো আবার করে এই পর্যন্ত, মডেলিং এখানেও শেষ। এইখানের মধ্যের মডেলিংটা এটা আমরা লাইন ইউজ করে তুলি, চাইলে বক্স দিয়েও করতে পারতাম কিন্তু যেহেতু একসাথে তুলতে চাচ্ছি সো মডেলিং এ এখানে এই যে আমাদের অন্য এই দেখেন অন্য জায়গায় কিন্তু পড়ে গেছে, তাহলে ওয়ালটা বাঁকা দেখা যাবে। তো ব্যাকস্পেস চেপে জুম করে এই তো আবার জুম করে জুম আউট, জুম জুম ইন জুম আউট করে করে জুম ইন জুম আউট, কিন্তু জাস্ট শুধু মাউসের এই স্ক্রল বাটনটা সামনে পিছনে ঘোরালে কিন্তু হয়ে যায়। দেন ক্লোজ করে মডিফাই এক্সট্রুড, আবার এদিকে মধ্যের জাস্ট মধ্যের মাউস মধ্যের বাটনটাতে ক্লিক করে ধরলে এই যে পেন সরি হ্যান্ডল আসবে, এটা দিয়ে আবার নড়াচড়া করতে পারবো। আচ্ছা এইখানে এটা আমরা বক্স ইউজ করি, চেপে ধরে লাস্টের পয়েন্টে ধরে ক্লিক করে এটার মাথায় এসে ক্লিক করে দিব, আর এটা বক্স এই ক্ষেত্রে সেই একই কাজ করতে পারি। খেয়াল রাখা লাগবে যে উল্টাপাল্টা বা কম বেশি হচ্ছে কিনা না, আমাদের সমান আছে প্রত্যেকটা ওয়াল।
এটা আমরা বক্স দিয়ে করে এই মত প্রথম শুরুতে হলুদ হওয়ার পর ক্লিক করে চেপে ধরে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিয়ে উপরে দিয়ে ক্লিক করে দেই এইখানেও স্টিক কন্ট্রোল জেড চাপি এসকেপ চেপে দিয়ে কমন ছেড়ে দিব দিয়ে আবার বক্স নিব যদি এই সব উল্টাপাল্টা হয় তো দেন আবার হচ্ছে এইখানে এটা কিন্তু পুরোটা লাইন দিয়ে তোলা যেত কিন্তু আপনাদের বারবার যদি এই লাইন ইউজ করি আবার এই রেক্টেঙ্গেল অথবা বক্স ইউজ করে আবার ভুলে যেতে পারেন তো আবার এই যে এখানে শেপ থেকে রেক্টেঙ্গেল ইউজ করতে পারি আচ্ছা এখানে রেক্টেঙ্গেল এই জায়গাতে ইউজ করি এক্সট্রুড 14 ইঞ্চি এটাকে লাইন ইউজ করে তুলবো মানে যখন যেটার প্রয়োজন হয় সুবিধা মতো সেটাই অ্যাপ্লাই করে দিব আর হচ্ছে এই জায়গাটাতে আমাদের যেহেতু বেশি একটা জ্বালানা নাই তো এই জায়গাটা তোলার প্রয়োজন বোধ করছি না যদিও তোলাটা ভালো যখন আমরা ইন্টেরিয়র করব এটারই তো ওই আবার করে তোলা লাগবে না এই মডেল দিয়ে আমরা কাজ চালাই দিতে পারবো তো তুলেই ফেলি যেহেতু সবগুলো তুললাম এটাকে বাদ ফেলে এটার মন খারাপ করে লাভ নাই ক্লিক ক্লোজ এক্সট্রুড তো এইভাবে মোটের জিনিসগুলো তোলার ফলে আমাদের মডেলটা কিন্তু একটু ভারী হবে আর তুলনামূলক তো এটাকে লাইন দিয়ে তুলে ফেলি জুম করি আপনারা এই অল্টার আর মাউসের মিডল বাটন ধরে এভাবে ঘুরিয়ে সুন্দর মতো সুবিধাজনক স্থানে এইভাবে নিয়ে তারপর কাজ করবেন তাছাড়া যদি ওই দূরে রেখে জুম ইন জুম আউট করতে করতে খুঁজে খুঁজে লাগান তাহলে কিন্তু সময় অপচয় হবে এক্সট্রুড দেন এখানে হচ্ছে যে আরেকটা ইয়ে আছে তো এটাকে আমরা বক্স ইউজ করে তুলব এখানে 114 ইঞ্চি দিকে খেয়াল রাখবেন ঠিক আছে কিনা 114 ইঞ্চি 5 ইঞ্চি হচ্ছে তার ওয়ালের হাইট সরি ওয়ালের থিকনেস এই সামনের অংশগুলো বক্স দিয়ে তোলা বেটার কারণ সামনে প্রত্যেকটা জায়গা এটা হচ্ছে সামনের অংশ না তো প্রত্যেকটা জায়গা আমার হচ্ছে চেঞ্জ করা বা আলাদা কালারিং টেক্সচারিং করা লাগতে পারে সেই সুবিধাতে আলাদা করাই বেটার হয় আলাদা করার জন্য বক্স দিয়ে তুলবো যাতে প্রত্যেকটা সেগমেন্ট আলাদা আলাদা থাকে তো এই ক্ষেত্রে বক্স এখানে ক্লিক করে ধরে টান দিয়ে ছেড়ে এই যে দেখেন আমাদের কিন্তু বাইরে চলে গেছে এই যে এই লাইনটা বাইরে চলে গেছে তো এসকেপ সেভ কমান্ড ছাড়বো বক্সে ক্লিক করব আবার ধরে লাগাই দিব এখানে ক্লিক করে ধরে ড্র্যাগ করে ছেড়ে দিয়ে লাগাই দিব এখানে আমরা হচ্ছে লাইন ইউজ করব সরি এই তো শেপস এর আন্ডারে লাইন 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 এক্সট্রুড ওকে গুড কন্ট্রোল এস চাপো কন্ট্রোল এস আচ্ছা এখন দেখি আমাদের এখানে ওয়াল তোলা আর কোথাও বাকি আছে কিনা এই এক্সট্রা আচ্ছা এটা ভালোভাবে দেখার জন্য টি চাপো জেড চাপো তাহলে দেখেন কোথাও বাকি নাই প্রত্যেকটা শেপ আমার ফিল আপ হয়ে গেছে দেখেন এই যে ফিল আপ এখন অল্টার চেপে ধরে দেয় এই তো সেভ এখন আরেকটা জিনিস খেয়াল রাখবেন সবসময় কন্ট্রোল এস চাপবেন কারণ হচ্ছে কোনো একটা সময়
এই কারেন্ট বা অন্য কোনো কারণে ঝামেলা হইলেও এই মডেল থেকে যাবে, পরিশ্রম বৃথা যাবে না। আচ্ছা দেখি, এখন আমাদের হচ্ছে ওই ওয়াল, সরি ওয়াল বলে ইয়া, জানালা সিল হাইট কত? 2.5 ফিট এই ইয়ার জন্য, বেডের জন্য। তো হচ্ছে এখানে এই যে কোনায় হলুদ হলে ক্লিক করে চেপে ধরে, আবার ওই ধরা অবস্থাতেই যদি বেশি জুম করে ফেলি, এই ধরা অবস্থাতে মাউসের স্ক্রল বাটনটা ঘোরাবো, মধ্যের আঙ্গুল দিয়ে ঘুরে এইভাবে তুলে দিব। দেওয়ার পরে রাইট ক্লিক করে এনে সিলেক্ট করবো, আগে আসে মডিফাইতে, এই যে 2 ফিট 6, 2 ফিট 6, এন্টার, 30 ইঞ্চি হয়ে গেল। আর এটাকে আমরা কি করব, এস চাপবো। এস চাপলে তাহলে হচ্ছে এই স্ন্যাপটা অফ হয়ে যাবে। শিফট চেপে ধরবো, শিফট চেপে ধরে যেহেতু উপর দিক তুলবো, কপি করব। মানে আমরা কপির আগের সিস্টেম দেখাইছিলাম, তো আজকে নতুন আরেকটা সিস্টেম হচ্ছে শিফট চেপে ধরবো। এই যে এস এ আসার পর এই যে খেয়াল রাখা লাগবে এইদিকে যেন হলুদ না হয়, জাস্ট এই সোজা দাগটা হলুদ হওয়ার পর লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করবো, তাহলে এই যে কপি হয়ে গেছে। এখন যদি আমরা 3টা 4টা বা 5টা কপি একসাথে করতে চাই, তাহলে এখানে 4 ইনপুট দিয়ে চাপ দিলে এই যে ওই স্পেসিংটাতে এই 4টা কপি হয়ে গেছে, যেটা আমাদের একটাই দরকার, জাস্ট দেখালাম। তো একটা করলেই এনাফ। তো এটাকে ধরে এখন আমরা কি করব, এস চাপো। এই স্ন্যাপটা চলে আসলো, এই পয়েন্টে আসার সাথে দেখেন জুম করবেন, জুম করে এই পয়েন্টে আসলে আবার এটাতে চাপ দিলে দেখেন কমাটা ছাড়ে দেবে, কারণ ওটাকে সিলেক্ট করা হয়নি। কিন্তু এটা সিলেক্ট অবস্থা আছে, এই যে চার কোনা হয়েছে, চার কোনা এনে হয়েছে কার্সরটা, আর এখানে একটা টিক চিহ্ন আছে, তার মানে এখন মাউসের লেফট বাটন চেপে ধরবো, ধরে এইভাবে ইয়া করবো। এখন হচ্ছে মাউসের স্ক্রল বাটনটাকে পিছন দিকে ঘোরাবো, তাহলে জুম আউট হবে, আর এখানে এসে জুম ইন করবো, করে এই যে এটার সাথে মিলে গেলে দেখেন সবুজ হয়ে গেছে, ছাড়ে দিবেন, এই তো মিলে গেছে। ক্লিয়ার ব্যাপারটা, তারপরে হচ্ছে বেডরুমের আর কোথায় আছে, এই যে এখানে একটা বক্স। আচ্ছা দেখেন, তাহলে হচ্ছে আমাদের জানালার হাইট কত, 4 ফিট 6 ইঞ্চি থেকে যাবে অটোমেটিক। এখানে ক্লিক করে ধরে ড্র্যাগ করে ছেড়ে দিয়ে এখানে ছেড়ে দেন, দেখেন 54 5 12 60, সরি কি বলতেছি, 4 6 8 দেখেন, আমরা যদি এখানে 4 ফিট 6 এন্টার দেই, দেখেন এটা 4 ফিট 6 আছে, বাড়বে, তার মানে আমাদের হাইট ঠিক আছে। বেডরুম থেকে নিচে 4 ফিট উপরে 8 ফিট, তাহলে মধ্যে অটোমেটিক থেকে যাবে। আর এটা আমাদের মেবি টয়লেট ভুল হয়েছে, এটা হবে 7 ফিট